আমি নিজে অবসর নেওয়ার সময় 125 কোটি টাকা রিজার্ভ ফান্ড ছিল, কোথায় সেই টাকা? আমাদের দাবি হলো, আমরা এই বিসিএসআইআর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, গবেষণাগার, এটি বিগত 32 বছর যাবত আমরা পেনশন পাচ্ছিলাম সরকারি বরাদ্দের মাধ্যমে, সেটাতে কোনো ইন্টারাপশান হয় নাই, এ যাবত আমরা পেয়ে এসছি। গত জুলাই মাস থেকে আজকে নিয়ে নয় মাস থেকে আমাদের পেনশন বন্ধ। অলিখিতভাবে আমাদেরকে কোনো নোটিশ দেয় নাই পেনশনারদেরকে যে আপনাদের পেনশন এই কারণে বন্ধ, আমরা এখন দিব না, আমাদের সিদ্ধান্ত হইলে পরে দিব, আমাদেরকে জানানো হয় নাই। কিন্তু বারবার আমাদেরকে বলা হয়েছে যে হয়ে যাবে। আমরাও যোগাযোগ করেছি বিভিন্নভাবে মন্ত্রণালয়, বিজ্ঞান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের কাছে, কিন্তু তারা বারবারই আশ্বাস দিয়ে দিয়ে 9 মাস অতিক্রম হয়ে গেছে। কাজে আমাদের আর ধৈর্য ধরার সময় নাই, আমরা এখন আজকে এই মানববন্ধনের বাধ্য হয়েছি। আমরা কিন্তু মানববন্ধনের পথে ছিলাম না, 9 মাস যেখানে চলে গেছে নিশ্চয়ই আমরা এখন বাধ্য হয়ে এই মানববন্ধনের প্রক্রিয়া চলে গেলাম। আমরা চাই ঈদের আগে সরকারিভাবে অর্থ মন্ত্রণালয় যে নির্দেশনা দিবে সেই অনুযায়ী পেনশনটা আমরা পাই। যদি ঈদের আগে কোনো নির্দেশনা না আসে তাহলে যেন এই কর্তৃপক্ষ যে কোনো খাত থেকে ব্যবস্থা করে 3 মাসের পেনশন এবং বোনাস অবিলম্বে যেন ঈদের আগে দেওয়া হয়। যদি না দেওয়া হয় তাহলে আমরা ধিক্কার, ঘৃণা, নিন্দা জানানো ছাড়া আমাদের আর কোনো বাসা থাকবে না। আমরা ঈদের আগে আর্থিকভাবে প্রত্যেকের অ্যাকাউন্টে যেন টাকা ঢুকে সেই বিষয়টা আমরা চাচ্ছি। এবং পরিষদের মানমর্যাদা বর্তমানে যে অবস্থায় আছে, ইতিমধ্যে বিভিন্ন কথার কারণে আমাদের বুঝতে পারছি যে আমাদের পরিষদের মানমর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে, আমরা সেটা কখনো চাই না। আমরা পরিষদের মানমর্যাদা যথেষ্ট উচ্চ স্থানে রাখতে চাই এবং লক্ষ্য করা যাচ্ছে সর্বজনীন পেনশন একটা করা হয়েছে, দেখা যাচ্ছে এখানে একদিকে সরকারি প্রশাসন যন্ত্র একদিকে এবং আদার্স প্রায় 400 প্রতিষ্ঠান তাদেরকে আরেকদিকে রাখা হয়েছে আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে, সেটা ভিন্ন কথা। আমরা তো সেই দিকে নাই, আমরা পেনশন পাবো সেটাই হলো কথা। আমাদের দাবি একটাই, আমরা ঈদের আগে পেনশন চাই, বোনাস চাই। আণবিক শক্তি কমিশন ইতিমধ্যে 6 মাসের পেনশন দিয়েছে ওদের নিজস্ব উদ্যোগে, নিজস্ব ব্যবস্থাপনায়, কাজেই আমরা কেন পাবো না? সিস্টার্ন কনসার্ন এবং বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীন দুটি সংস্থাই তো, কাজেই তারা 5 মাস ব্যবস্থা করতে পেরেছে, কিন্তু আমাদের বিসিএসএর কর্তৃপক্ষ 1 মাসেরও ব্যবস্থা করে নাই, করতে পারে নাই, অসহযোগিতামূলক কথাবার্তা বলেছে, এই হলো কথা। সরকারের অর্থায়নে পরিচালিত, এটা সম্পূর্ণ সরকারের অর্থায়ন পরিচালিত স্বায়ত্তশাসিত সংস্থা এবং এটা এখানে কাজ হলো বিজ্ঞান বিষয়ক গবেষণা করা এবং সেই গবেষণাবদ্ধ যে ই পাওয়া যায় সেইটা আমরা জনগণের কল্যাণে এটা সেই প্রযুক্তিগুলি আমরা বিতরণ করে থাকি, এটা হলো মূল দায়িত্ব আমাদের। তো সেইখানে আমরা দীর্ঘদিন এখানে চাকরি করেছি, এখানে গবেষণা করেছি, এখানে বিভিন্ন অবস্থান থেকে এখানে কর্মকর্তা কর্মচারী বিজ্ঞানী তাদের দায় দায়িত্ব পালন করেছি এবং আমরা অবসরে গিয়েছি। অবসরে যাওয়ার পরও আমরা আমাদের পেনশন অব্যাহত ছিল, এখন 9 মাস আমাদের পেনশন স্থগিত করা হয়েছে, কোনো নোটিশ ছাড়া, কোনো যৌক্তিক কারণ দর্শানো ছাড়া। তো সেই প্রেক্ষিতে আমাদের বক্তব্য একটাই যে যে পেনশন চালু ছিল, যে পেনশন আমরা পেয়ে আসছি এটা, এবং আরেকটা কথা এখানে বলতে হয়, এই পেনশন প্রাপ্তির জন্যে আমাদের যে বেতন থেকে প্রতি মাসে আমাদের চাকরিকালীন সময় কর্তন করা হয়েছে পেনশনের প্রদানের জন্য 1 কালীন টাকা, এবং আমরা 1 কালীন টাকাও দিয়েছি। তো সেই আমাদের অর্থ আমাদের দেবে, এইটিই আমাদের দাবি ছিল। আমরা বর্তমানে যে কর্মরত চেয়ারম্যান মহোদয় আছেন প্রফেসর আফতাবউদ্দিন আহমদ, ওনার সঙ্গে আমরা দেখা করেছি, আমরা বলছি যে আমাদের টাকাটাই, আমরা যে অর্থ প্রদান করেছি আমাদের বেতন থেকে কর্তন করেছে, সেই অর্থটা আপনি আমাদের এখনই দেন, পরে যখন প্রজ্ঞাপন জারি হবে তখন আপনি তার সাথে সমন্বয় করবেন। তো উনি সেই তো অস্বীকার করছেন এবং উনি খুব অশালীন ভাষা ব্যবহার করেছেন। আমাদের যারা উদ্ধতন বিজ্ঞানীবৃন্দ এখানে কর্মরত ছিলেন তাদের মধ্যে ডক্টর কুদ্রত খোদার নামও বলতে হয়, তার প্রতিষ্ঠানে তার থেকে যে সমস্ত বিজ্ঞানী এখানে দায়িত্ব পালন করেছেন, চেয়ারম্যান দায়িত্ব, তাদের ব্যাপারে উনি অশালীন বক্তব্য প্রদান করেছেন, এইটা আমরা গভীর নিন্দা জানাই এবং এটার প্রতিবাদ জানাই, এবং আমরা আমাদের পেনশন যাতে অনতিবিলম্বে আমাদের পেনশন যাতে ঈদের আগে প্রদান করা হয় সেই দাবি জানাই। 1786 সাল থেকে চলমান পেনশন যেটা এক নাগারে চলে আসছে, কোনো দিন 1 মাসের জন্য স্থগিত ছিল না, সেই পেনশন স্থগিত কোনো আদেশ হয় নাই, কোনো বাতিল আদেশ হয় নাই, অথচ জুলাই থেকে পেনশন পরিশোধ করা হচ্ছে না। এটা অমানবিক, 1 মাস 2 মাস নয়,
নয় মাস পেনশন ছাড়া, কারণ আমাদের মধ্যে অবসরপ্রাপ্ত পেনশনারদের যারা পরিবার অনেকেই আমাদের অনেক সহকর্মী মৃত্যুবরণ করেছে। আপনারা জানেন যে মারা গেলে তাদের পরিবার পেনশন পায়, সেই সকল পরিবারের যে করুণ পরিণতি হয়েছে এই নয় মাস পেনশন না পাওয়ার জন্য, তার জন্য এই প্রতিষ্ঠানের বর্তমান পরিচালনা পর্ষদ মোটেই ব্যথিত না, তাদের মধ্যে বিন্দুমাত্র সমবেদনা ছিল না। আমরা গত পরশু আমাদের সিনিয়র সবাই যারা একসময় এই প্রতিষ্ঠান পরিচালনা করেছেন, তার মধ্যে পাঁচজন লোক, তারা বর্তমান কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে দেখা করে এই বিষয়টা তাকে অনুধাবন করতে বলি এবং এই প্রথম একটা লিখিত রিকোয়েস্ট দেই কর্তৃপক্ষের কাছে, কারণ আমাদের অনেক তহবিল আছে। সেখান থেকে মাত্র তিন মাসের একটা পরিশোধ দেওয়ার জন্য, কিন্তু উনি মানবিক নয় এবং সে কারণের জন্য উনি কর্ণপাত করেন নাই, দেন নাই, বলছে আমাকে সরকার না দিলে আমি কিছু করতে পারবো না। তো এটা খুবই দুঃখজনক। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে একই মন্ত্রণালয়ের অধীন পরমাণু শক্তি কমিশন ইতিপূর্বে পাঁচ মাস পেনশন তারা নিজেদের তহবিল থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে এবং না এক সপ্তাহ আগে, মাত্র এক সপ্তাহ হয় নাই, আরও এক মাস দিয়েছে ঈদ উপলক্ষে। তো আমরা এই প্রতিষ্ঠানের কর্মকর্তা এখন যারা পরিচালনা পর্ষদে আছেন তাদেরকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, কেন আমরা পাবো না? আমাদেরকে এক দুই মাসের বেতন দেওয়ার মতো সংগতি কি নাই বিসিএচআরের? তাহলে শত শত কোটি টাকা, আমি নিজে অবসর নেওয়ার সময় 125 কোটি টাকা রিজার্ভ ফান্ড ছিল, কোথায় সেই টাকা? আমাদেরকে অবশ্যই এর একটা জবাব অবশ্যই দিতে হবে।